দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে। বলা হয় রাজনীতিবিদরা সবচেয়ে বেশি মানুষের কাছাকাছি থাকেন, আবার সাধারণ মানুষের অনেক অভিযোগও কিন্তু তাদের বিরুদ্ধে। জনদরদি, গরিবের বন্ধু, গণমানুষের নেতা, এরকম বিশেষণগুলো আমরা রাজনীতিবিদদের ক্ষেত্রেই দেখি। তো সাধারণ মানুষের সঙ্গে এই যে মানুষের রাজনীতিবিদদের যে সম্পর্ক, আবার সম্পর্কে টানা পড়েন, সেগুলোর অনেক রসায়ন আছে। আবার অনেক সময় প্রশ্ন আসতে পারে যে একজন সাধারণ মানুষের ঈদ আর রাজনীতিবিদের ঈদের মধ্যে তফাত আছে কি না কোনো, নাকি একজন সাধারণ মানুষ যেরকম ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে গোসল সেরে নামাজ পড়ে দৈনন্দিন কাজ করেন, এরকম কি একজন পলিটিশিয়ানের ঈদও? এবং যারা নারী রাজনীতিবিদ তারা কি ঘুম থেকে উঠেই আট দশজন নারীর মতোই রান্নাবাড়ার কাজে ব্যস্ত হয়ে যান? এই প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজব যে একজন সাধারণ মানুষের ঈদ আর একজন রাজনীতিকের ঈদ তফাত কোথায়। আমরা তিনজন রাজনীতিককে আমন্ত্রণ জানিয়েছি, তারা বয়সে প্রবীণ নন কিন্তু তাদের সবাইকে আপনারা চেনেন। আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে আছেন সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। তার আরেকটি বড় পরিচয় আমরা দিতে চাই, তিনি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের ছেলে, এবং তারও চেয়ে বড় পরিচয় তার দাদা অর্থাৎ মোহাম্মদ নাসিমের বাবা ছিলেন আমাদের জাতীয় চার নেতার একজন ক্যাপ্টেন মনসুর আলী। তানভীর শাকিল জয়, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য ফরজানা শারবিন পুতুল, তারও একটি পারিবারিক পরিচয় বলা উচিত, তিনি বিএনপির প্রয়াত সংসদ সদস্য ফজলুর রহমান পটলের মেয়ে। এবং মজার বিষয় হলো ফজলুর রহমান পটল এবং মোহাম্মদ নাসিম তারা আবার ছোটোবেলায় থেকেই, মানে ইউনিভার্সিটি পর্যন্তই আমরা যদি জানি, তারা বেশ ভালো বন্ধু ছিলেন। পুতুলাবা, আপনাকে স্বাগত জানাই। এবং আমাদের সঙ্গে আছেন টেলিভিশনে প্রতিদিনই আমরা যাকে দেখি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে খুবই সরব গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিব। সাকিব, স্বাগত। আমি শুরু করি তানভীর শাকিল জয় আপনাকে দিয়ে। আপনি একেবারেই পারিবারিকভাবেই রাজনৈতিক পরিবেশেই বেড়ে উঠেছেন আসলে, এবং আপনার বাবার সঙ্গে অনেক স্মৃতি আপনার শৈশবের। তো সেই একজন রাজনীতিবিদের পরিবারের সন্তান হিসেবে আপনার কাছে কখনো মনে হয়েছে যে আপনাদের ঈদটা আলাদা, বিশেষ করে কোরবানির ঈদটা? জি, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের সকল দর্শককে ঈদের শুভেচ্ছা। অবশ্যই সম্পূর্ণভাবেই ভিন্ন বলে আমি মনে করি, কারণ রাজনীতিবিদদের তো সত্যিকার অর্থেই সেইভাবে কিন্তু প্রাইভেট লাইফ থাকে না। হ্যাঁ, পারিবারিক জীবনের থেকেও জনগণের সাথে যে যোগাযোগের মাধ্যমে যে রাজনৈতিক জীবন সেটি বড় হয়ে ওঠে, এবং ঈদের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য। আপনি যেটি বললেন যে কোরবানি ঈদে, সেটি তো আরও বেশি প্রযোজ্য, কারণ কোরবানি ঈদে রাজনীতিবিদদের সাধারণত তার নির্বাচনী এলাকাটাই কোরবানি ঈদ করাটাই শ্রেয় বা সেরকমই হয়ে আসছে। সো আমরাও সেভাবে এই সকল সময়ে কোরবানি ঈদটা আমাদের নির্বাচনী এলাকা যেটি সিরাজগঞ্জে, সিরাজগঞ্জের আমাদের প্রিয় জনগণের সাথেই করেছি। আমার পিতা তার রাজনৈতিক জীবনের মানে সকল সময় কোরবানি ঈদে এলাকায় যেতেন, এবং আমিও সেইভাবেই আমার পিতার সাথে সেই কোরবানি ঈদ যেটি জনগণকে সাথে নিয়ে, তাদেরকে সাথে নিয়ে ঈদ সেটিই করেছি। এবং সেক্ষেত্রে আসলে ঈদের নামাজও বিভিন্ন ঈদে বিভিন্ন এলাকায় যে জামাতে পড়াটা, তারপরে সেখানকার মানে জনগণের সাথে একদম কোরবানি দেওয়ার পর থেকে রাত পর্যন্ত কুশল বিনিময়, ঈদের শুভেচ্ছা বিনিময়, তাদের সাথে একসাথে ঈদের খাওয়া দাওয়া করা, আনন্দ উপভোগ করা, সেই বিষয়গুলো আমি একদম ছোটোবেলা থেকেই দেখে এসেছি। এবং এখন যেহেতু আমি নিজেও সংসদ সদস্য এবং রাজনীতিতে আরও বেশি জড়িত, এটি তো এখন আমার জন্যে সত্যিকার অর্থে যে মানে এলাকায় ঈদ, এটিই হলো আমার জন্য এখন বাস্তবতা। রাইট। ফরজানা শারমিন পুতুল, আপনার অভিজ্ঞতা বোধহয় কাছাকাছিই হবে, কারণ আপনিও ছোটবেলা থেকেই আপনার আব্বাকে দেখে এসেছেন যে এলাকায় ঈদ করতেন নিশ্চয়ই তিনিও। জি, ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আব্বার সাথে তো আসলে ভাইয়া যেটা বললেন, মানুষ তো, পলিটিশিয়ানরাও তো মানুষ, তাদেরও ব্যক্তি জীবন থাকে। তো আব্বার কাছে যেটা সবসময় দেখেছি যে উনার, আমরা যৌথ পরিবারে এখনও আমরা আছি, আমাদের ঢাকায় যে বাসা সেই বাসায় এখনও ৩৫ জন মানুষের একসাথে খাওয়া, একই টেবিলে খাওয়া, একই বিল্ডিংয়ে থাকা, এগুলো হয়। তো আব্বা কখনো পরিবার বলতে আমাদের শুধু এই ৩৫ বা ৪০ জনকে বোঝাতেন না। পরিবার মানে তার কাছে ছিল তার কনস্টিটিউয়েন্সির সকল মানুষ। রোজার ঈদে যেটা করতেন সবসময় যে ঈদের পরে, ঈদের দিন সকালবেলা আমাদের ঈদগাহটা হচ্ছে আমাদের গ্রাম বাসার সাথে লাগানো একদম, ওখানে সবাই নামাজ পড়তে আসতেন, এবং নামাজ পড়েই সবাই আমার বাসায় আসতেন। সেখানে 1,000 মানুষ হোক আর 1,500 মানুষ হোক, ডাজেন্ট ম্যাটার। এবং ইফতার বলতাম আমরা সকালে এটাকে, যেহেতু রোজার পরেই প্রথম সকালে নাস্তাটা সবাই আমাদের সাথেই ওখানে করতেন।
এটা একটা আবহ যেটা যেটা ছাড়া আসলে আমরা ছোটবেলায় কখনো মনে করতাম না যে আমাদের ঈদ হয়েছে। 2008 যখন আব্বাকে ধরে নিয়ে গেল 111 এর সময়, যখন আব্বা জেলে গেলেন, ওই সময় প্রথম ঈদ করি আমরা ঢাকাতে, যেহেতু আব্বা ঢাকাতে ছিলেন। তো ওই সময় যখন আমরা রোজার ঈদ কোরবানি দুটোই করতে হয়েছে, যখন কোরবানি করছিলাম মনে হচ্ছিল যে এটাকে কখনো ঈদ বলে কি না, এটা আমরা তো কখনো দেখি নাই। সো ঈদ মানেই ছিল আমাদের কাছে নাটোরে যাব, বাড়িতে যাব। যাওয়ার দুদিন আগে থেকে যে এক্সাইটমেন্টটা কাজ করতো, আর আমরা যেহেতু যৌথ পরিবার বলেছি যে কাজিনরা সবাই মিলে একসাথে বাড়িতে যাওয়া, এই বিষয়গুলো খুব একটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলতো আমাদের উপরে। আর আব্বা বা রাজনৈতিক পরিবারের বেড়ে ওঠা যেটা দেখেছি যে উনি সবসময় ঈদের পরে যে কদিন থাকতেন, আমার বাসায় কখনো চুলা বন্ধ থাকতো না, প্রতিনিয়ত সবাই আসছে যাচ্ছে, এবং এলাকার মানুষরাও, তারাও আব্বা না যাওয়া পর্যন্ত কিন্তু ঈদটা তাদের কখনো হতো না। তো ওনার হঠাৎ করে চলে যাওয়াটা আসলে একটু ডিফিকাল্টিসের ভেতরে আমাদের সবাইকে ফেলে দিয়েছে। আমরা কেউ তখন রাজনীতি করতাম না, এখন হয়তো অনেকে রাজনীতি এসেছি, করছি এবং দেখছি, এবং এখন আমরা সেই টানটা অনুভব করি। আগের টানটা ছিল যে সবাই মিলে যাবো, ঈদ করবো, মজা করবো, এটা। কিন্তু এখন যে টানটা ফিল করি যে না, আমরা না গেলে তো ওখানে অনেক মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে, আমাদের যাওয়াটা অনেকের জন্য ঈদ। তো এটা একটা অনেক বড় অব্লিগেশনসের ভেতরে চলে এসেছে, এবং এখন শেকড়ের টানটা খুব বেশি করে ওরা অনুভব করি যে না, ওখানে না গেলে আমারও ভালো লাগছে না। সো আমিও ঈদের আগের দিন ইনশাল্লাহ যাব বাড়িতে, সবার সাথে ঈদ করার চেষ্টা করব, এবং বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি ওখানে আছে, সেগুলো পালন করব। সর্বোপরি যেটা, যে রাজনীতিবিদের ঈদ বলেন আর একজন সাধারণ মানুষ ঈদ বলেন না কেন, হয়তো স্ট্রাকচারটা সেম থাকে কিন্তু পরিবারটা অনেক বড় হয়ে যায়। সাধারণ মানুষের 5 জন 10 জনের পরিবার, একজন রাজনীতিবিদের কিন্তু পরিবার 500, 1,000, 1,00,000, 10,00,000 একটা পরিবার। ওই কনস্টিটিউয়েন্সির সবাই তার পরিবারের। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটা এটা এটাই রাজনীতিবিদরা আসলে মনে, শুধু মুখে বলেন না, মনে মনে বিশ্বাস করেন, এবং সেটা দেখেই আমরা বড় হয়েছি, এবং সেটা ওই সময় ফিল করতাম না, কিন্তু এখন এটা ফিল করি যে ইয়েস, তারা যেটা ফিল করতেন দ্যাটস পলিটিক্স। এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে যাওয়া, তারা এসে কথা বলছে, আমাকে দেখছে, হাসছে, কথা বলছে, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া, তাদের অনেক ভালো লাগছে। এবং গ্রামের মানুষগুলো কিন্তু খুব সহজ সরল হয়, ওনাদের প্যাচগোজ কিন্তু কম থাকে, মুখে যা থাকে তাই বলে দেয়। সো ওনাদের আনন্দটা প্রকাশ পায়, বুঝতে পারে যে হ্যাঁ, আসলেও এই ঈদ মানে হচ্ছে এটাই ঈদ, এটাই হচ্ছে ঈদের আনন্দ। জুনাসাকে, রাজনীতিবিদের ঈদ কি সাধারণ মানুষের ঈদের চেয়ে আলাদা, মানে আপনার কি মনে হয় বা আপনার অভিজ্ঞতাটা কেমন? আমার কাছে, ধন্যবাদ আপনাকে, আমি সবাইকে, দর্শকদেরকে এবং এখানে যারা উপস্থিত আছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি। মানে রাজনীতিবিদরা তো আসলে, মানে আমার মনে হয় যে সবাই একই রকমভাবেই ঈদ করেন, কারো মানে মানুষের সাথে যার সম্পর্ক যার বেশি তাকে একটু বেশি মানুষের সাথে মিশতে হয়, মিশতে হয়, কুশল বিনিময় করতে হয়, যোগাযোগ করতে হয়। কিন্তু আমার কাছে ছোটবেলা থেকেই, মানে বিশেষত এই ঈদুল আজহার ক্ষেত্রে যেটা হয় যে, মানে এর তো একটা মানে মর্মবাণী আছে, আত্মত্যাগের কথা বলে, সেটা আসলে ঠিক অন্যের সাথে নিজেকে সম্পর্কিত করার মধ্যে দিয়ে কিন্তু আত্মত্যাগ ব্যাপারটাকে মানে বোঝা যায়। তো যেটা আমরা দেখেছিলাম যে ঈদ সকলের জন্য আবার একই রকম হয় না আর কি, রাইট? মানে ঈদ তো আনন্দ করার বিষয়, আনন্দ করতে গেলে তার সাথে সামর্থ্যের প্রশ্নটা যুক্ত হয়ে পড়ে। ফলে এইটা যে মানে অন্য সবাইকে নিয়ে আনন্দ করতে পারার যে ব্যাপারটা, এটা ছোটবেলা থেকে আমাকে উৎসাহিত করতো, কারণ আমাদের পরিবার কিংবা সবাইকে কিভাবে একটা আনন্দে সামিল করা যায় তার যার যার সামর্থ্য অনুযায়ী সেই চেষ্টাটা ছিল। এখনও ওটাই বিবেচনার মধ্যে কাজ করে যে আসলে আনন্দ কিভাবে ভাগাভাগি করা যায়, সেইটাই বরং প্রধান বিবেচনা হওয়া দরকার। যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য সাথেই সেটা করতে হবে। তো আর বাকিটা খুব সাধারণ মানুষের মতোই, নামাজ পড়া কিংবা আমি এই এটা মানে ঈদের ঈদটাকে যেহেতু এটা একটা বড় সামাজিকতার একটা বড় জায়গা, কিংবা আমি বলবো যে সুযোগ সৃষ্টি করে। আমরা এখন যত বেশি মানে নগরায়ণ ঘটেছে, যত বেশি মানে
জীবনের গতি বেড়েছে তত তত মানুষ খন্ড খন্ড হয়ে একসঙ্গে সবাই একা হয়ে যাচ্ছে, একসাথে হওয়াটাই তো খুব কঠিন হয়ে যায়। আমাকে একই শহরে থেকে নিজের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগটাও অনেক কমে আসছে। কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে এটা কি হয়, কারণ ওনাদেরকে তো যেতেই হয় এন্ড অফ দ্য ডে, আপনাকে তো মানুষের কাছে, আপনি তো কাছে যাবেনই, কিন্তু আপনি তো মানে ওই কাছে যাওয়ার ক্ষেত্রে আপনার যেহেতু সংখ্যা অনেক বেশি, আপনি আসলে দেখা যাচ্ছে যে সবাইকে রিচ করতে পারছেন না, সবাইকে রিচ করতে আপনি তো প্রতিদিন পারবেন না, কিংবা এমনকি সপ্তাহেও পারবেন না, মাসেও পারবেন না। ফলে এই যে দেখা সাক্ষাতের যে মানে একটা বড় সুযোগ ফাঁক তৈরি হয়ে যায়, তো ওইটা ঈদ একটা বড় উপলক্ষ তৈরি করে, যে পরিবার থেকে শুরু করে নিজের সব মানে বন্ধু বান্ধব, নিজের বৃহত্তর সমাজ, সবার সাথে এই যোগাযোগের ওইটাই প্রধান কাজ দাঁড়ায় তখন। আচ্ছা আচ্ছা। এবং ওইটার মধ্যেই আনন্দের জায়গাটা প্রধানত থাকে, তো সেটা খুব ইতিবাচক দিক আমি মনে করি, যে সামাজিক দিক থেকে এই এই যে প্রতিবার আসে আমাদের সমাজটাকে এখনো ধরে রাখার ক্ষেত্রে এই ধর্মীয় এই দুটো উৎসব খুব বড় ভূমিকা পালন করে। কারণ মানে এই যে সামাজিকতার জায়গাটা, যেটা আমাদের এই জীবনের ব্যস্ততা কিংবা অনেক জটিলতার মধ্যে, জটিলতা কিংবা এই এই বিশেষ ধরনের আমরা যে অর্থনৈতিক সামাজিক ব্যবস্থার মধ্যে আছি, সেটা তো আমাদেরকে নানাভাবে বিচ্ছিন্ন করে ফেলছে। তো সেই বিচ্ছিন্নতার মধ্যে আবারও একসাথে হওয়ার একটা উপলক্ষ তৈরি করে, এবং সামাজিক দায়িত্বটাও তখন মানে মানুষের মধ্যে একে অপরের মধ্যে সঞ্চারিত হয়। কতটা পালন করা যায় শেষ পর্যন্ত সেটা হয়তো পার্থক্য তো থাকবেই, কিন্তু একটা চাপ তো সৃষ্টি করে এবং সেটা খুব ইতিবাচক দিক। আপনার কি মনে আছে একদম ছোটবেলার ঈদের বা কোরবানির ঈদের স্মৃতিগুলো, মানে কোন জিনিসগুলো এখন মিস করেন অন্তত? মিস করি যেটা আসলে বললে, আমি মিস করি হলো ছোটবেলায় যেটা করতাম, আমি কিন্তু কোরবানি দেওয়ার পরে কষায়ের সাথে আমিও বসে যেতাম গরু কাটতে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এখন তো আর এটা করতে পারি না, এটা মিস করি একটা বিষয়। আর একটা বিষয় মিস করি যেটা, যে আসলে তখন যেটা ছিল, যে যেটি আপা বললেন যে আমাদের পরিবারটা আসলে একান্নবর্তী পরিবার ছিল, আমার দাদি যখন বেঁচে ছিলেন চাচারা সবাই একসাথে থাকতো, যেটা হতো যে সকালবেলা ঈদের সময় চাচা সহ আমার চাচা বাবা সবাই সহ আমরা ঈদের নামাজ পড়তে যেতাম। তো সেটা তো এখন আর নেই, আমার বাবা তো ইন্তেকাল করেছেন, দু বছর হলো আমার দু চাচা মারা গেছেন, যার ফলে ওইভাবে আর ওই একসাথে যে নামাজ পড়ার যে বিষয়টি ছিল সেটি তো এখন আর হয় না। আর এখন যেটা হয়েছে যে কোভিডের কারণে আসলে তো আরও বেশি রেস্ট্রিকশন আছে সতর্ক, যেমন এবারকার কোরবানি ঈদে সত্যিকার অর্থে যে আমি এলাকায় যাচ্ছি, আমার আম্মা সহ, যেহেতু আম্মা একটু অসুস্থ ঢাকায় থাকছেন, তো আমাকে আসলে, যদিও একটা বড় আনন্দ যে এলাকার সবাইকে সাথে নিয়ে ঈদের নামাজটি পড়বো, কিন্তু বাবাকে অনেক মিস করব, বাবাকে ছাড়া তো ঈদ করতে হচ্ছে। তো ছোটবেলার এই সকল স্মৃতি। তারপরে আরেকটা বিষয় যেটা মিস করি, যে ঈদের পরে বন্ধুবান্ধব আসতো, বন্ধুবান্ধবের সাথে ঘুরতে বেরোতাম, মাংস দিতে যেতাম বাসায়, হ্যাঁ, তারপরে সন্ধ্যার পরে আড্ডা মারতাম বন্ধুদের সাথে। এখন তো এটা একদমই হয় না, অনেক বেশি প্রোটোকল, হ্যাঁ, সবকিছুর কারণে আর এলাকায় থাকবো, তো সেক্ষেত্রে ওইটা অনেক বেশি মিস করবো আর কি, যে ছোটবেলার সেই ঈদের মজাগুলো, মানে ব্যক্তিগত যে কথাটা সাকিব ভাই বলছিলেন, যে আমাদের তো মানে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা পলিটিশিয়ান হলেও আমরাও তো মানুষ, আমাদের সুখ আনন্দ বেদনা ব্যক্তি জীবন থাকে, তো সেই ব্যক্তি জীবনগুলো আসলে ধীরে ধীরে তো এমনিও বিভিন্ন মানে কি বলবো, যে আধুনিক সমাজ ব্যবস্থায় আসলে আমাদের অনেক একা করে ফেলছে, এটা তো সত্য কথা, রাইট? তো তারপরেও আমরা পলিটিশিয়ান, আমরা আরও একা হয়ে যাচ্ছি, তো সব কিছু মিলে আসলে মানে মানে ব্যক্তিগত ঈদ উদযাপন বা ব্যক্তিগত আনন্দ যেগুলো ছিল সেগুলো অনেকটা কমে গেছে, এটা মিস করি, রাইট? বুদুলাপা, আপনার এরকম কোনো হয় যে এই জিনিসটা অনেক বেশি মিস করি, অথবা ধরেন ছোটবেলায় আব্বার সঙ্গে আপনার যে স্মৃতিগুলো ছিল এখন এসে একটু কষ্ট দেয়, এরকম হয় কিছু? ডেফিনেটলি, এটা তো আসলে আনডাউটেডলি আপনাকে স্বীকার করতেই হবে। যেমন গতকালকে আমি যখন চেম্বার থেকে বাসায় ফিরছি, বনশ্রী আমার বাসা আফতাবনগরে হচ্ছে হাট, হাটের সামনে দিয়ে আমাকে ইউটার্ন নিয়ে ফিরতে হয়, তো আমি ইনস্ট্যান্টলি ওখানে বসে চিন্তা করছি, হাটের আওয়াজগুলো যখন কানে আসছে, ওদের মাইকিংগুলো কানে আসছে, যে আজকে থেকে 5-7 বছর আগে
যখন এই আওয়াজটা কানে আসতো ভেতরে একটা অন্যরকম আনন্দ কাজ করতো। আব্বা ছিলেন, আম্মা আছেন, সবকিছু মিলিয়ে ফ্যামিলি ঈদে যাব বাড়িতে, একটা অন্য ধরনের আমেজ। কিন্তু এখন যেটা কি, এখন একটা শূন্যতা কাজ করে। শূন্যতাটা কেমন, যে আব্বা তো নেই, আমার তো অনেকগুলো দায়িত্ব আছে। ওই যে একেবারে নির্মল আনন্দ, যেটা মাথার পরে বটগাছ থাকলে যেটা হয়, সেই নির্মল আনন্দটা তো আর নেই। সো ওই এই এই কম্পারিজনগুলো শুধু ঈদের সময় না, প্রতি মুহূর্তেই থাকে আমার ভেতরে। আরও যেটা, যে যৌথ পরিবারগুলোতে যেটা হয়, যেটা ভাইয়া বলছিলেন যে এই সকালবেলার কিছু দৃশ্য একই রকম এখনও হয়তো আছে, কিন্তু সেই স্মেলটা আর নাই। হ্যাঁ, যে সবাই একসাথে নামাজ পড়তে যাওয়া, একজন বা দুজন দেখা যাচ্ছে নেই, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন, অথবা কেউ অসুস্থ, অথবা আমি যেটা খুব সুন্দর করে আমার বাবার পাঞ্জাবিটা ইস্ত্রি করে বাবার হাতে দিতাম, এখন হয়তো ওই আনন্দটা নিয়ে অন্য কাউকে আর দিতে পারছি না। তো ফ্যাক্টসগুলো থাকে, ইভেন্টসগুলো থাকে, কিন্তু ফিলিংগুলো অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আর সবথেকে বেশি যে জিনিসটা আমি মিস করি, সেটা হচ্ছে যে আমি যে এনভায়রনমেন্টটা পেয়ে বড় হয়েছি, বা যে এনভায়রনমেন্টে আমি ঈদের আনন্দ ভাগ করে নিতে পেরেছি, আমি আমার সন্তানকে সেটা দিতে পারছি না। ওই যে আমিত্ব, যে জিনিসটা সবাই বললেন কিন্তু এখানে অনস্বীকার্য, যে আমরা কিন্তু অনেক বেশি কনফাইন্ড হয়ে যাচ্ছি নিজেদের ভেতরে। আমার, আমি খুব বেশি লাকি যে আমার বাবার একটা যৌথ ফ্যামিলি থাকার কারণে, আমি হয়তো একই বিল্ডিংয়ে থাকার কারণে আমি আমার সন্তানকে একটা সেই এনভায়রনমেন্ট দিতে পারছি। আমি ডন টু ডাস্ট কাজ করে বেড়াচ্ছি, সে হয়তো অনেক কাজিনদের সাথে বড় হচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এই সাপোর্টটুকু কিন্তু নেই। সো আমার, আমি যে ঈদের এনভায়রনমেন্টটা পেয়ে এসেছি, আমার সন্তান কিন্তু সেটা পাচ্ছে না। আমি তখন যাকে, যখন তাকে আমি তার নানা বাড়িতে নিয়ে যেতে পারছি, যেখানে আমি ওভাবে বড় হয়ে উঠেছি, ওভাবে দেখেছি, তখন সে হয়তো একটা এনভায়রনমেন্ট পাচ্ছে, কিন্তু সে সেই ফিলটুকু কি পাচ্ছে, আমি তো দিতে পারছি না তাকে। তো এই জিনিসটা আমি খুব বেশি মিস করি, এবং এটা আমি খুব অ্যাংশাসও থাকি যে সবার আগে আমরা তো মানুষ, আমাদেরকে কিছু, আমাদের কোর ফিলিং থাকা উচিত, আমাদের শেকড়ের প্রতি টান থাকা উচিত, আমাদের পরিবারের প্রতি টান থাকা উচিত, পরিবারের প্রতি দায়িত্ব বোধগুলো থাকা উচিত, জনগণের সাথে থাকার যে আমাদের যে ইন্টারাকশন করার যে আবেগটা বা যে চাহিদাটা, এটাও থাকা উচিত। এগুলো কিন্তু আপনি হুট করে পাবেন না ভাই, আমিন ভাই, এগুলো কিন্তু ছোটোবেলা থেকে হয়ে আস উঠে আসতে হয়। আব্বা যখন রাজনীতিতে ছিলেন, আব্বা যখন মন্ত্রী ছিলেন, আব্বা যখন সংসদে ছিলেন, অনেকেই কিন্তু আব্বাকে বলতেন যে ছেলে মেয়েদেরকে কেন রাজনীতিতে নিয়ে আসেন না। আব্বা সবসময় একটা কথা বলতেন যে ওদের রক্তে রাজনীতি আছে, যদি কখনো প্রয়োজন হয় ওরা দাঁড়িয়ে যাবে। তো কিন্তু ওরা মানুষ হোক, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা মেডিকেলে আমাদের ভাই বোনরা পড়াশোনা করেছে, আমরা আমাদের নিজস্ব লাইফে আমরা আল্লাহর অনেক রহমত অনেক সেটেলড, কিন্তু এখন যখন প্রয়োজন হয়েছে আমরা কিন্তু মানুষের কাছেও যেতে পারছি। তো এই যে, যদি আমি ওই সময়েই মানুষ না হয়ে অন্য কিছু হওয়ার চেষ্টা করতাম, আমি কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে ওই পর্যন্ত যেতে পারতাম না, মানুষ আমাকে অ্যাকসেপ্ট করতো। মানুষ সবার আগে পলিটিশিয়ান হতে গেলে অসুবিধা হয়ে যেত। ডেফিনেটলি, ডেফিনেটলি, ডেফিনেটলি। আপনি সম্ভবত ছোটবেলায় সাজুগুজু করতেন অনেক, আমরা এটা জানবো। আর আরেকটা বিষয় হলো যে আজকে আমরা কথা বলছি ঈদ নিয়ে, কিন্তু ঈদের একটা রাজনীতি আছে, রাজনীতিরও ঈদ আছে। সাকিব ভাই আমাদের সঙ্গে আছেন, দর্শকরা তো ওয়েট করছেন যে পলিটিক্সের আলোচনা কই। একটা বিরতি নিয়ে ফিরছি দর্শক, আজকে আমরা কথা বলছি রাজনীতিকের ঈদ নিয়ে, সঙ্গে থাকবেন, ফিরছি একটু পরেই। বিরতির পরে আবার স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত সাত দিনে আজকে আমরা রাজনীতিকের ঈদ নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে তিনজন রাজনীতিবিদ আছেন। জুনায়েদ সাকি, রাজনীতির একটা ঈদ কিন্তু আছে, আবার ঈদেরও রাজনীতি থাকে। এই মুহূর্তে দেশে কি রাজনীতিতে কোনো ঈদ আছে? না, এটা তো আকাঙ্ক্ষিত ছিল জি, যে মানুষ রাজনৈতিক, একটা গণতান্ত্রিক ব্যবস্থায় তো রাজনীতি নিয়ে চিন্তার পার্থক্য থাকবে, কিন্তু একটা রাজনৈতিক ব্যবস্থা যদি সবাইকে এক জায়গায় রাখতে পারে কিংবা ধারণ করতে পারে, তাহলে সেখানে পার্থক্য সত্ত্বেও একটা, আমরা তো একই সমাজে বসবাস করি, ফলে রাজনৈতিক চিন্তার পার্থক্য আমাদের মধ্যে সামাজিক যে সম্পর্ক সেটাকে ক্ষতিগ্রস্ত করার কোনো অবস্থা তৈরি করার কথা না। কিন্তু বাস্তবতা, আমরা এই জায়গায় চলে যাচ্ছি ক্রমশ, সেটা একটা খুবই উদ্বেগের ব্যাপার যে আমাদের রাজনৈতিক চিন্তার পার্থক্য এত, মানে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করে দেশের জায়গায় চলে যাচ্ছে, এবং রাজনৈতিক ব্যবস্থা, আজকে ঈদের আলোচনা হচ্ছে, আমি খুব রাজনৈতিক ভাষায় কথা না বলার চেষ্টা করছি, কিন্তু এটা তো সত্য যে এখনকার অবস্থা, যে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ধরেন রাজনৈতিক যে পার্থক্য বলি, দ্বন্দ্ব বলি, এমনকি সেটার একটা মীমাংসা ঘটে নির্বাচনের মাধ্যমে, কারণ এটাই ক্ষমতা হাত বদলের
ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া, তাহলে এটি রাজনৈতিক প্রক্রিয়া। এবং এই রাজনৈতিক প্রক্রিয়া কিন্তু একই প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোকে ধরে রাখে। তো সেটা যখন কার্যকর থাকে না, তখন রাজনৈতিক প্রক্রিয়াটাই প্রায় নাই হয়ে থাকে। এবং এই রাজনৈতিক প্রক্রিয়া নাই হয়ে যাওয়া মানে হচ্ছে দ্বন্দ্ব তো আর নাই হয়ে গেল না, দ্বন্দ্বটা থেকে যায়। এবং এই দ্বন্দ্ব যখন তখন ধীরে ধীরে সমাজের স্তরে প্রবেশ করতে থাকে এবং সেইখানে নানা মানে ওইটা ব্যাপক বিদ্বেষের রূপ নেয়। ওনার সাথে কিংবা তানভীর শাকিল জয়ের সাথে আমার রাজনৈতিক চিন্তার পার্থক্য আছে, কিন্তু আবার একই সমাজে আমরা বসবাস করি, ফলে আমাদের সাথে বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক নানাভাবে থাকতে পারে, কিন্তু থাকা মানে এটা খুবই স্বাভাবিক এবং আছেও বাস্তবত। কিন্তু এখন রাজনৈতিক পার্থক্য এমন বিদ্বেষের জায়গায় পৌঁছাচ্ছে যে এটা সমাজের স্তরেও প্রভাব বিস্তার করছে, সামাজিকভাবেও একটা বিদ্বেষের জায়গা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকম মানে মনে হচ্ছে যে এটা একটা সমাজ, এটা আরেকটা সমাজ। এবং এটা শুধু কেবল এই দিক থেকে না, মানে কেবল বিদ্বেষ বিচ্ছিন্নতার জায়গা ঘটছে তা না, এটা রীতিমতো নানা ধরনের নৈরাজ্যের জন্ম দিচ্ছে। ফলে খুবই আমি ব্যক্তিগতভাবে বলেন আমাদের দলের দিক থেকে, কিংবা আমি প্রায়ই আজকাল এই টক শোতে এই কথাটা বারবার তোলার চেষ্টা করি যেখানেই কথা বলার সুযোগ পাই, যে আমরা যদি রাজনৈতিক প্রক্রিয়ায় না ফিরতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ বেশ বিপজ্জনক দিকে যাবে। কারণ এই সামাজিকভাবে এই যদি একটা বড় ধরনের সামাজিক স্তরে যদি বিদ্বেষ খুব গভীর জায়গা নেয়, তো এই নৈরাজ্য কিন্তু আমরা ঠেকাতে পারবো না, এটা আমাদের দেশকেও খুব ভীষণ রকম ঝুঁকির মধ্যে ফেলবে। তানভীর শাকিল জয়, আপনার কি মনে হয় যে এই যে রাজনৈতিক বিভেদ বা মত পার্থক্যগুলো সামাজিক যে সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্কের কাঠামো সেই জায়গাটায় ক্ষতিগ্রস্ত করছে, কখনো মনে হয় এটা? দেখুন, রাজনৈতিক মত পার্থক্য গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় থাকাটাই বাঞ্ছনীয়, না থাকাটাই তো অস্বাভাবিক। রাইট। এবং বিভিন্ন সময়ে সেই রাজনৈতিক মত পার্থক্য তীব্র আকার ধারণ করে, আবার আজকে যার সাথে আপনার রাজনৈতিক মত পার্থক্য আছে আগামীকাল সেই মত পার্থক্যটা ওই পর্যায়ে নাও থাকতে পারে, কিন্তু তার সঙ্গে জোট করতে হতে পারে। হ্যাঁ, জোট হতে পারে, সম্পর্ক হতে পারে, সম্পর্ক মধুর হতে পারে, সম্পর্ক তিক্ত হতে পারে। রাজনীতি তো আসলে খুবই একটি ফ্লুইড জিনিস, না এটা সব বিভিন্ন সময় চেঞ্জ হয়, তবে মূল কাঠামোটা ঠিক থাকা দরকার। এখন বাংলাদেশের রাজনীতিতে আসলে এটি ঈদের অনুষ্ঠান, তো রাজনীতির কথা বেশি আনা হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি, দেখুন 75-এর 15ই আগস্ট এবং 3রা নভেম্বরের পরে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটি গভীর ক্ষত হয়ে গেছে, যেটি আমাদের সমাজ ব্যবস্থাকেও একটি মানে ব্যাপক দূরত্ব তৈরি করে ফেলেছে। সেই সকল মত পার্থক্য কিন্তু সম্পূর্ণভাবে দূরীভূত হয়নি, এবং রাজনীতিতে মত পার্থক্যটা কিন্তু শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক না। বাংলাদেশের রাজনীতিতে যে মত পার্থক্য শুধু নির্বাচন কেন্দ্রিক সেটি কিন্তু সঠিক বলে আমি মনে করি না। অবশ্যই নির্বাচনে টানাপোড়েন থাকবে, নির্বাচনে জোট হবে, জোট ভাঙবে, আপনার আজকে একজনের সাথে জোট হবে, কালকে একজনের সাথে সম্পর্ক নাও থাকতে পারে ওইভাবে। হ্যাঁ, এবং বাংলাদেশে নির্বাচন, সে আপনার যত নির্বাচনই বলেন, সকল নির্বাচনেই কম বেশি কিন্তু বাংলাদেশে বিতর্ক হয়েছে, এবং নির্বাচনের আগেও বিতর্ক হবে, নির্বাচনের পরেও বিতর্ক হবে, সেটি আগামী যতগুলো নির্বাচন হবে সবগুলোতেই হবে, এবং সেটি আমাদের রাজনীতিতে থাকবেই। তবে একই সাথে আমরা রাজনীতিতে দেখেছি যে রাজনীতির গণ্ডি পেরিয়েও রাজনীতিবিদদের মধ্যে পারিবারিক বন্ধুত্বপূর্ণ, যেমন আমার বাবা পটল চাচা, তাদের তো ধরেন সেই স্কুল জীবন থেকে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত বন্ধুত্ব, এবং রাজনীতিতে তারা দুটি দল করেছেন, যে দুটি দল তীব্র প্রতিযোগিতার মধ্যে ছিল, প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছিল, মুখোমুখি অনেক অবস্থানেও ছিল, কিন্তু তাদের ব্যক্তিগত সম্পর্ক তো নষ্ট হয়নি। সুতরাং আমি মনে করি যে ব্যক্তিগত সম্পর্ক এটি অনেক সময় ব্যক্তি পর্যায়েও নির্ভর করে, এবং আমরা সেটা অনেক সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিভিন্ন পর্যায়ে রাজনীতিবিদদের মধ্যে দেখেছি ভিন্ন ভিন্ন দলে, সেটি তাদের উপরে নির্ভর করে। তবে এটি ঠিক যে অবশ্যই সমাজে যদি বিদ্বেষ ছড়িয়ে যায় সেটির প্রভাব ব্যক্তিগত সম্পর্কেও পড়ে, তবে সেখানেই তো আমি মনে করি যে রাজনীতিবিদদের বা যারা রাজনীতি করছেন তাদের সেই জায়গাটি অতিক্রম করতে হবে, তো অতিক্রম করলেই তো তিনি সফল রাজনীতিবিদ হবেন। এবং দেখুন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সময় বা মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়, পাকিস্তানের সময় যারা তার রাজনীতির তীব্র বিরোধিতা করেছেন, হ্যাঁ, তাদের সাথেও কিন্তু তিনি অত্যন্ত গভীর সম্পর্ক বজায় রেখেছেন, এবং স্বাধীনতার পরে
আমি নাম বলতে চাই না, কিন্তু অনেকেই ছিলেন যারা হয়তো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন, তাদের চিকিৎসা থেকে শুরু করে ঈদের সময় তাদের বাসায় অর্থ সহযোগিতা, তারা হয়তো অনেকে জেলে ছিলেন, খাওয়া পৌঁছে দেওয়া, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু তিনি করেছিলেন। এবং এই রাজনীতিটা কিন্তু আমাদের, আমি বলবো যে আমাদের বাবাদের যে জেনারেশন, সেই জেনারেশনেও অত্যন্ত, আমি আমি তো বলবো যে একটা উদাহরণের মতোই ছিল, ছিল মানে পাস্ট না, আমি বলছি, আমি আসছি ওই জায়গায় যে ছিল, তারপরেও দাম্ভিকতা আছে, সমস্যা আছে। আমি মনে করি আমরা যারা এখন রাজনীতি করছি, তরুণ রাজনীতিবিদ যারা, আমাদের একটা দায়িত্ববোধ রয়েছে যে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, এরকম অনেক সময় সেটা বিদ্বেষেরও জন্ম দেবে। আমরা যদি বলি আমরা তো আসলে কোনো মানে আদর্শ সমাজের বাস করি না, সো সেটা জন্ম দেবে, কিন্তু আমাদেরকে, আমরা যারা তরুণ রাজনীতিবিদ, আমাদেরকে আবার সেই জায়গাটায় ফেরত যেতে হবে যে রাজনীতি রাজনীতির জায়গায়, কিন্তু সামাজিক ব্যক্তিগত সম্পর্ক সেটি আমাদেরকে মানে সেই বজায় রাখতে হবে বা সেটা মেইনটেইন করতে হবে। পুতুল, আপনাকে একটা বিষয়ে যুক্ত করে, যদি আমি অনেক সময় নিব না, আমি একটা নির্বাচনের কথা বললাম, কিন্তু মনে হবে যে মানে একটা নির্বাচনই সবকিছু। আমি নির্বাচন প্রসঙ্গটা আমি তুললাম, কিন্তু একটা নির্বাচন একটা সমাজে কখন সব ভালোভাবে হয়, আস্থার সাথে হয়, যখন অনেকগুলো প্রতিষ্ঠান আইন কানুন যথাযথভাবে কার্যকর থাকে। তো এই মানে নির্বাচন নাই মানে হচ্ছে যে পুরো প্রক্রিয়াটাই নাই, তার মানে হচ্ছে ওই প্রতিষ্ঠান এবং আইনগুলো আসলে কার্যকর নাই, ওইটা হচ্ছে বিপজ্জনক জায়গা। মানে কখনো কখনো যে কোথাও না কোথাও কিছু ত্রুটি বিচ্যুতি যে দেখা দেবে না, তা না, একটা সমাজে কোনো কোনো ব্যবস্থাই তো কোনো ফুল প্রুফ ব্যবস্থা না, কিন্তু এই একটা পলিটিক্যাল প্রসেস কিংবা প্রক্রিয়া যখন ক্রিয়াশীল থাকে তখন বিরোধ থাকবে, মানে নানা রকম, এমনকি মানে কখনো কখনো সেটা বেশ মুখোমুখি পর্যায়ে চলে যেতে পারে। এই ঘটনাগুলো যে কোনো দেশের রাজনৈতিক ইতিহাসে আছে, কিন্তু ওইটার একটা সমাধানের প্রক্রিয়া আছে। সমাধানের প্রক্রিয়া যখন বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে বিপজ্জনক দিক। এই দিকটা আমি রাইট, আপনার কি মনে হয় যে জয় কয়েকটি উদাহরণ বললেন, বঙ্গবন্ধুর কথা বললেন, তারপরে আপনার আব্বারা যখন পলিটিক্স করতেন ওই সময় পর্যন্ত উনি একটা শব্দ বলেছেন ছিল, মানে এই ছিল কি, মানে তাহলে এখন সেই জায়গা থেকে আমরা অনেক সরে গেলাম কিনা, যে রাজনৈতিক মতপার্থক্য বিভেদটা ব্যক্তিগত এবং সামাজিক সম্পর্ককে অনেক বেশি শিথিল করে ফেলছে কিনা, আলাদা করে দিচ্ছে কিনা? অবশ্যই আই টোটালি এগ্রি উইথ ভাইয়া জয় ভাই। বিষয়টা যেটা হয়েছে কি, রাজনীতি তো আমরা এখন করছি, আমাদের বয়স কম, আমাদের অভিজ্ঞতা কম, আমরা দেখেছি অনেক কম। আমার বাবারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আমার বাবারা যারা দেশ স্বাধীন করেছেন, ওনারা তো এই দেশটাকে একটা স্বপ্ন নিয়ে তৈরি করেছিলেন। তো ওই যে স্বপ্ন দেখাটা, ইন্টেনশনটা, যে আমার আমার চাওয়াটা কী, তো আপনি যখন দেখবেন যে আপনার বাবা একটা বাড়ি আপনার জন্য করে রেখে যাবে, সেটার প্রতি আপনার কিন্তু অত বেশি আনন্দটা থাকবে না, ওটাতে আপনি পেরেকও মারতে পারবেন, ড্রিলও করতে পারবেন, যত্নটা কমে যাবে। আপনি যখন নিজে বানাবেন একটা বাড়ি, তখন দেখবেন যে আপনি দরজাটা জোরে করে লাগাতে আপনার কষ্ট হচ্ছে। আমি একটা এক্সাম্পল দিলাম। তো বিষয়টা যেটা হয়েছে যে আমরা যারা এখন, অনেকে বলেন যে আমরা হেরিডিটারি হিসেবে রাজনীতি পাচ্ছি বা এরকম একটা বিষয়টা, যেটা রাজনীতিবিদদের সন্তানরা রাজনীতিতে আসছেন, আমাদের এখানে আমরা ফিল করি, ডিফারেন্সটা ফিল করি যে একটা সময় কীভাবে রাজনীতি ছিল, আমরা তো দেখা আমাদের সৌভাগ্যটা হয়েছে, আর রাজনীতিটা এখন কোন পর্যায়ে চলে গেছে, আমাদের ব্যক্তি স্বার্থ অনেক বেশি উপরে উঠে গেছে, আমরা থেকে আমি, এই জিনিসটার ডিফারেন্সটা যদি আমরা মেক করতে না পারি তাহলে আমাদের জন্য এখন কি আমাদের দুঃসময়, ভবিষ্যতে আরও অনেক বেশি দুঃসময় আমাদের জন্য অপেক্ষা করছে। কারণটা আমি বলি, জয় ভাই যেটা বলছিলেন যে একই সাথে বেড়ে ওঠা একই সাথে আব্বা এবং নাসিম চাচা, আমাদের তো চোখে দেখা এটা, পার্লামেন্টে দুই দিকে দুজন বক্তব্য দিচ্ছেন, তখন পার্লামেন্ট শুনতাম, আমরা দেখতাম শুনতাম, কারণ তখন পার্লামেন্টে কিন্তু আলোচনা হতো, দেশ নিয়ে আলোচনা হতো, ইস্যুস নিয়ে আলোচনা হতো, ল মেকিং নিয়ে আলোচনা হতো, এবং খুব ইন্টারেস্টিং হতো, দুই পক্ষ বক্তব্য দিচ্ছেন, এটা তুমুল অবস্থা। তারপর যখন ওরা পার্লামেন্ট থেকে বেরিয়ে আসছেন, একজন কিন্তু আরেকজনের ঘাড়ে হাত দিয়ে বেরিয়ে আসছেন, তুই তুকারি করে গল্প করতে করতে বেরিয়ে আসছেন, যে এই যে এটা যে আপনি, একটা দেশ কিন্তু সব থেকে বেশি সেফ হচ্ছে রাজনীতিবিদদের হাতে, পলিটিশিয়ানদের হাতে, তো তাহলে তার মানে পলিটিশিয়ানদেরকে সামথিং ডিফারেন্ট হতে হবে, যেটা জয়ভাবে বলেছেন যে হ্যাঁ, আপনি তো সেটা আপনার সামাজিক যে অস্থিরতাটা যেটা চলছে বা আপনার ব্যক্তিগত স্বার্থের যে দ্বন্দ্ব যেটা চলছে, সেখান থেকে যদি আপনি একটু উপরেই উঠতে না পারলেন, তাহলে কোনো ব্যবসায়ীর সাথে তো আপনার কোনো পার্থক্য থাকলো না, আপনি পলিটিশিয়ান কীভাবে হলেন? সো আমরা যারা এখন রাজনীতি করতে চাচ্ছি, আমরা এই ডিফারেন্সটা ফিল করি এবং আমরা এটা আবার ব্যাকে যেতে চাই, আমরা সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটুকু চাই। কী কারণে চাই? যে আমাদের চাওয়াটা যদি আমরা, কোনো একজনের পক্ষে কিন্তু একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না,
এবং একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কিন্তু এই যেটা বললেন যে মতবিরোধ, এটা হচ্ছে ভেরি মাচ, এটা অবভিয়াস, এটা থাকতেই হবে। না, গণতন্ত্রের সৌন্দর্যই তো হচ্ছে ভিন্ন মত, ভিন্ন মত আপনার থাকতেই হবে, আপনার থাকতেই হবে, কিন্তু সেই চর্চাটা করার জায়গাটুকু আজকে আছে কিনা ইটস এ ভেরি বিগ কোয়েশ্চেন, ভবিষ্যতে থাকবে কিনা এটাও আর একটা বড় কোয়েশ্চেন। কিন্তু এই কোয়েশ্চেন করে ছেড়ে দিলে তো হবে না, আমরা থাকবো, আমার বাবারা চলে গেছেন, আমরা একসময় থাকবো না, রাষ্ট্রটা তো থাকবে। সো এই রাষ্ট্রটাকে তাহলে কাদের জন্য থাকবে? আমাদের সন্তানদের জন্য, তাদের সন্তানদের জন্য। তো আমি যদি এটা ফিল না করি, মুক্তিযুদ্ধ আমার বাবারা করেছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যারাই করেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান করেছিলেন, কেন করেছিলেন? এই দেশটাকে একটা স্বপ্নের জন্য, স্বপ্ন নিয়ে তো করেছিলেন। তো সেই স্বপ্নটাকে আজকে আমরা দেখছি যে একেবারেই শেষের দিকে চলে গেছে, নেই, কোনো কিছু নেই। আপনারা বিভিন্ন সেক্টরে কাজ করেন, আপনারা এগুলো জানেন। তো আজকে আজকে যে দাঁড়িয়ে আছে, তাহলে ভবিষ্যতে কি আমার সন্তানকে কি আমি রাস্তায় ফেলে দেবো? এই দায়িত্বটুকু কিন্তু আমাদেরকে নিতে হবে। সো আমি কিন্তু আমার আমার ইগনোর করি বা আই হেট পলিটিক্স যে জেনারেশনটা আছে, এই এই জায়গাটা থেকে আমাদেরকে যদি সরে আসতে না পারি, আমি তাহলে আমার দায়িত্বশীলতার পরিচয়টুকু কিন্তু দেব না। আমাকে কিন্তু অবশ্যই এই জায়গাটা ধরে রাখতে হবে, এবং এটাকে কিভাবে বেটার করা যায়, আমার আমি আমি শিক্ষিত, আমি পড়াশোনা করেছি, আমি দেশে বিদেশে পড়াশোনা করেছি, আমি দেখেছি, আমি বাইরে যখন যাচ্ছি কয়টা পরে বেশি বসে মদ খেয়ে বাড়ি আসা যায় সেটা আমি শিখে আসছি, কিন্তু ওখানকার সিস্টেম, ওখানকার স্ট্রাকচার কী করলে আমি আমার দেশে ওই জিনিসটা ডিপ্লয় করলে আমার দেশে ভালো হবে সেটা কিন্তু আমি শিখে আসছি না। ব্যাধি সংক্রামক, স্বাস্থ্য নয়, সেই বিষয়টা আর কি বলছি। তো ওয়াই নট, আমরা যারা জানছি, যে আমরা তো জানি আমার দেশটাকে, তো আমি সব থেকে ভালো জানি, আমি জানি এটা কী করলে ভালো হবে না হবে। আমরা যারা দায়িত্বে আছি, আমাদের কিন্তু দায়িত্বটুকুকে দায়িত্ববোধ হিসেবে নিতে হবে। আমি যদি সব কিছু শো অফ করি, তাহলে কিন্তু আসলে এটা কোনো কিছু হলো না। সো এখন যে চলছে রাজনীতিতে, এটা হচ্ছে টোটালটা শো অফের রাজনীতি, এবং কে কোন নেতাকে আমরা খুশি রাখতে পারলাম, কে কতটুকু ফেসবুকে পোস্ট দিতে পারলাম, এতটুকু হচ্ছে আমাদের রাজনীতি। কিন্তু আমরা আসলেও ওই যে ফেসবুকে পোস্ট যেটা দিয়ে দিয়েছি, ওই কাজটুকু করে এসেছি কিনা, দিস ইজ দ্য ম্যাটার অফ কোয়েশ্চেন। সো এই এই বিষয়গুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে, এটা আমাদের নিজেদের জন্য খুব বেশি জরুরি, দেশটার জন্য জরুরি। এবং মুখে মুখে দেশপ্রেম, আসলে এটা কোনো দেশপ্রেম না, দেশপ্রেমকে বিক্রি করা যায় না, দেশপ্রেমটাকে ধারণ করতে হয়, এবং আমরা এটা ধারণ করি, মনে প্রাণে ধারণ করি। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি আমার বাবার রাজনীতি থেকে দেখে এসেছি সেভাবে বলতে পারি। উনি যখন অসুস্থ ছিলেন, উনি কান্না করতেন আমাদের জন্য, উনি কান্না করতেন, আমার লালপুর বাগাতি পাড়ার মানুষ, তার কনস্টিটুয়েন্সি দুটো উপজেলা, এটা বলে উনি কান্না করতেন। এই কান্না আমি কখনো অভিনয় দেখিনি, কিন্তু এখন আমরা অভিনয় করি, এখন আমাদের রাজনীতিবিদরা অভিনয় করেন। তো এই জায়গাটাতে একটা ডিফারেন্সিয়েট মেক করতে হবে, এবং আমরা আমরা চিন্তা করছি, আমরা সেটা করার জন্য কাজও করছি, এবং মন থেকে চাই, আশা করব যে একটা একটা পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আরেকটা বিরতির সময় হলো, ফিরে এসে আমরা ঈদের সঙ্গে বিএনপির রাজনীতির একটা সম্পর্ক আছে, কিছু রসিকতাও আছে। যেমন সবশেষ ওবায়দুল কাদের বলেছেন, আমি একটা এই পত্রিকার একটা দুইটা খবর দেখে যাই, একটু শিরোনামটা রেখে আপনার বিরতিতে যাই, যে উনি সবশেষ বলেছেন যে 13 বছর ধরেই আওয়ামী লীগ শুনছে যে বিএনপি ঈদের পরে রাজনীতি করবে। এই যে এটা ছিল অনেকদিন আগে আপনাদের, আচ্ছা 13 বছর, তথ্যমন্ত্রী বলেছেন বিএনপির ঈদের পর আন্দোলন 13 বছর ধরে শুনছি। তো আসলে এটা নিয়ে কেন রসিকতা মানুষের মনে, এটা একটু জানবো। এবং ঈদ নিয়ে যে আপনারা যে ঈদের আলোচনা করতে করতে যে জায়গাটায় দুজনই গেলেন, যে শান্তিপূর্ণ সহাবস্থান, সেই জায়গাটায় তরুণ রাজনীতিবিদদের কি করণীয় এবং চ্যালেঞ্জগুলো কোথায়, সেটা একটু জানবো। দর্শক, ফিরছি আর একটা বিরতির পরে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবার স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে আজকে আমরা কথা বলছি ঈদের রাজনীতি নিয়ে, অথবা রাজনীতিবিদের ঈদ নিয়ে। ফারজানা শারমিন পুতুল, যে প্রশ্নটা আছে ঈদের সঙ্গে বিএনপির রাজনীতি, আপনারা অনেক আগে বলেছিলেন যে ঈদের পরে বিএনপি আন্দোলন করবে, তথ্যমন্ত্রী সম্প্রতি বললেন যে 13 বছর ধরেই তারা শুনছেন, এবং অনেকে মাঠে ঘাটে খেয়াল করবেন যে রসিকতাও করে যে আচ্ছা এই কাজটা হবে বলছে ঈদের পরে, বলছে কোন ঈদের পরে, বিএনপির ঈদের পরে। মানুষের এই রসিকতাগুলো আপনারা কীভাবে দেখেন? না, এটা সাধারণ মানুষ যখন বলে সেটা একটা ইম্প্যাক্ট পড়ে, আর যখন কোনো দায়িত্বশীল জায়গা থেকে কেউ বলবে সেটা একটা ইম্প্যাক্ট পড়ে। তথ্যমন্ত্রী উনি নির্বাচিত হয়েই আসুক, আর যেভাবে হোক না কেন, উনি তো একটা পোস্ট হোল্ড করছেন। সো উনার বক্তব্যগুলো, উনি একটু দায়িত্বশীল জায়গায় আছেন, বক্তব্যগুলো দায়িত্বশীলতার পরিচয় দেয়, এরকম বক্তব্যই শুধু উনার না, সবারই দেওয়া উচিত। তো আওয়ামী লীগের যারা আছেন, ওরা আসলে অনেক সময় ধরনের বক্তব্য দিয়ে থাকেন। বিএনপি আন্দোলনে আছে 13 বছর ধরেই, ঈদের পরে আন্দোলনে নামবে, এটা ওনারা মখরি করে বলতেই পারেন, কিন্তু আপনি দেখেন যে কোন সময় কোন ইস্যুতে, দেশের জাতীয় যে কোনো ইস্যুতে, দলীয় ইস্যুতে বিএনপি কিন্তু মাঠে থাকার চেষ্টা করেছে, সবসময় করেছে, এখনও করে যাচ্ছে। র‍্যাবের উপর স্যাংশন আসার আগ পর্যন্ত বিএনপিকে কখনো রাস্তায় নামতে দেয়া হয়নি। লাস্ট 10th December একটা স্যাংশন আসার পরে এখন কিছুটা মনে হয় যে না, তারা হয়তো ডান্ডা বেরিয়ে নিয়ে দাঁড়িয়ে নেই,
কিন্তু বিএনপির আন্দোলন আন্দোলন মানে কি এখন কি আমাদের মল্লযুদ্ধ করতে হবে? সব সময় কি সেটা প্রয়োজন আছে? আপনি দেশের দেশে আপনি আজকে আমাদের এই যে যে বন্যা কবলিত এলাকাতে টেল টুডে সরকারি দলের ত্রাণ কোথায় কখন কিভাবে যাচ্ছে আসলে আমরা সেভাবে তো বলতে পারবো না। বিএনপির পক্ষ থেকে বিএনপির প্রত্যেকটা এলাকা থেকে ত্রাণ যাচ্ছে ওখানে, বিএনপির নেতাকর্মীরা যাচ্ছে ওখানে, এটা কি আন্দোলনের অংশ না? ডেফিনেটলি অংশ। প্রত্যেকটা ঈদে বিএনপি আজকে 12-13 বছর ধরে বিএনপির তৃণমূলের নেতাকর্মীর উপরে যে পরিমাণ অত্যাচার, লক্ষাধিক মানুষের উপরে কর্মীর উপরে লক্ষাধিক মামলা, আমি জানি না আপনারা কখনো মামলা খেয়েছেন কিনা, আল্লাহ না করুক যেন না খাওয়ায়, এই মানুষগুলোর প্রতিদিন হাজিরা দিতে যাওয়া, শুধুমাত্র হাজিরা দিতে যাওয়া, জামিন টামিন বাদ দেন, কি পরিমাণ যে মেন্টাল এবং ফিনান্সিয়াল হ্যাসল, এই মানুষগুলোর পরিবারের যে ফিনান্সিয়াল অবস্থা কোন পর্যায়ে চলে গেছে। সাকিব ভাই একটা খুব সুন্দর কথা বলেছে, ঈদের সাথে সামর্থ্যের একটা বিষয় আছে, এই মানুষগুলো যে কি নিদারুণ পরিস্থিতি, এই মানুষগুলোর পাশে থাকা হচ্ছে বিএনপির আন্দোলন, বিএনপি তার প্রত্যেকটা কর্মীর পাশে থাকার চেষ্টা করে, কতটুকু সামর্থ্য তাদের আছে? বাংলাদেশ থেকে হাজার হাজার লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর কেউ নেই। কোনোখানে যদি কখনো শুনতে পারে যে সে বিএনপির তার চাচা মা ভাতিজা খালা খালু কেউ কোথাও বিএনপি করেছে, সেই পরিবারে আপনি কোনো চাকরি দিতে পারবেন না। তো এই বিষয়গুলো যে এই এই মানুষগুলোকে নিয়ে কিন্তু বিএনপি আন্দোলনে আজকে 12-13 বছর ধরে আছে, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। ওনারা এটা বলেন, এটা ওনাদের ওনারা বলে এটা ওনাদের অ্যাকচুয়ালি মানসিকতার পরিচয়টুকু দেন। ওনারা যত বিএনপিকে নিয়ে চিন্তা করেন, ওনারা যদি আওয়ামী লীগকে নিয়ে অতটা চিন্তা করতেন তাহলে আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর এই আওয়ামী লীগের এই অবস্থা হতো না। সো আমি উইথ ডিউ রেসপেক্ট টু এভরি ওয়ান আমি যেটা বলতে চাই যে বিএনপির আন্দোলন কবে হবে, বিএনপি কে হোল্ড করবে, বিএনপির লিডার কে হবে, কোন ঈদের পরে হবে, এই কোন ঈদের পরে হবে, এই বিষয়গুলো আপনাদের বল, আপনাদের চিন্তা করার দরকার নেই, আপনারা আপনাদেরটাকে নিয়ে একটু চিন্তা করেন যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন নিয়ার ফিউচার অফ ইওর পার্টিজ। যারা বলছেন এই কথাগুলো তারা বিএনপির আন্দোলনটা, এই চলমান আন্দোলনকে তো আপনারা সামাল দিতে পারছেন না, আপনারা সামাল দেওয়ার জন্য কিন্তু আপনারা অনেক ধরনের কথা বলছেন, মকরি করছেন, এগুলো জনগণ বোঝে। তো আলটিমেটলি যখন বিএনপি আসলেই যখন মাঠে নামবে তখন আপনারা আসলে কিভাবে এটাকে ট্যাকেল দিবেন ততটুকু চিন্তা করেন, কারণ বন্দুকের নলটা ঘুরে গেলে আপনাদের হাতে আর কিন্তু কিছুই নাই। বিএনপিকে কিন্তু কোনো দলের সাথে কিন্তু আন্দোলন করতে হচ্ছে না, বিএনপিকে আন্দোলন করতে হচ্ছে রাষ্ট্রের কিছু অস্ত্রধারী প্রতিষ্ঠানের সাথে। সো এই এই বিষয়গুলোকে তারপরেও আজকে বিএনপিকে কোনোভাবে টলানো যায়নি, বিএনপিকে নড়ানো যায়নি, বিএনপি থেকে একটা কর্মী কোনো কারণে এই জায়গা থেকে যাই একটু তানভীর, যে আপনার কি মনে, উনি যেটা বললেন যে আওয়ামী লীগ বা আপনার ক্ষমতাসীন দল আপনার অনেক বেশি বিএনপিকে নিয়ে চিন্তিত, বিষয়টা এরকম না? আমরা আসলে বিএনপি নিয়ে চিন্তিত না, কারণ ধরুন এই যে ঈদের পরের আন্দোলন বা মকারি বা যেগুলো, এগুলো কিন্তু ওনারাই অবতারণা করছেন না, ওনারাই কিন্তু বিভিন্ন সময় আলটিমেটাম দিচ্ছেন যে আমরা ঈদের পরে আন্দোলন করব, এখন আবার অনেকের সময় অনেক নেতৃবৃন্দ বলছেন বন্যার পরে আন্দোলন করব, তো এগুলো তো ওনারা বলছেন, আমরা তো আর বলছি না যে ওনারা বলছেন। এখন ওনারা যখন এরকম অনেক সময় আলটিমেটাম গত 13 বছর ধরে দিয়ে আসছেন, তো তখন তো সেটা নিয়ে সাধারণ মানুষ বা যে কোনো জায়গা থেকে মকারি হবেই, ঠিক আছে? ওনারাই কিন্তু বিভিন্ন সময় টাইমলাইন সেট করে দিচ্ছেন যে আমরা এই সময় আন্দোলন করব। তো সুতরাং আন্দোলন তো গত 13 বছর ধরেই শুনেই আসছে না, আন্দোলন দিয়েছেন, আজকে ওনারা ওনাদের কিভাবে আন্দোলন করবেন, ওনারা একটি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ আন্দোলন করতে পারে, এটা ওনাদের গণতান্ত্রিক অধিকার, ঠিক আছে? সেটা নিয়ে আসলে আমি মনে করি যে আমাদের তেমন কিছু বলার নেই, কিন্তু এই মকারির জায়গাটা কিন্তু ওনারা তৈরি করছেন জন্যই কথাগুলো আসছে, এটা তো ওনারাই বলছেন, ওনাদেরকে তো কেউ বলছেন না যে আপনারা বলেন যে কবে আপনারা আন্দোলন করবেন, ঠিক আছে? এখন এখানে যে বিষয়টি দেখুন, বাংলাদেশ 2001 থেকে 2006 সালে কী অবস্থায় ছিল আর 2008 থেকে 2022 সালে কী অবস্থায় এসেছে, এগুলো বিভিন্ন সূচক দেখলেই বোঝা যায়, ঠিক আছে? আজকে বাংলাদেশ মধ্যমায়ের দেশে যে এসেছে, উন্নীত হয়েছে, এটি তো আসলে কোনো বাইরের কোনো প্রভু এসে আমাদেরকে করে দেয়নি, ঠিক আছে? এটা জননেত্রী শেখ হাসিনার একটি পরিকল্পিত উন্নয়ন চিন্তাধারার মাধ্যমেই দেশকে তিনি আজকে এই অবস্থায় নিয়ে এসেছেন। আজকে আমরা এখানে বসে টকশো করছি, আজকে 2020 সাল থেকে চিন্তা করি, 2020 সালে যখন কোভিড শুরু হয় তখন কি অবস্থা ছিল সারা বিশ্বে, বাংলাদেশে এমন কথাও কিন্তু অনেক জায়গা থেকে বলা হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ নাকি রাস্তায় মৃত অবস্থায় পড়ে থাকবে, ঠিক আছে? সেখান থেকে সারা বিশ্বে কোভিড মোকাবেলায় বাংলাদেশ কিন্তু রোল মডেল, এশিয়ার মধ্যে সব থেকে ভালো অবস্থানে। আজকে যখন ভ্যাকসিনের সংকট হলো তখন অনেক বিদ্রুপ করা হলো, অনেকে তো বাংলাদেশের অনেকের মৃত্যু কামনাও করলেন, কিন্তু সেখান থেকেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা তার অসাধারণ প্রজ্ঞা দিয়ে সেই অবস্থা থেকে উতরিয়ে নিয়ে আসলেন। আজকে বাংলাদেশে যেখানে সারা বিশ্বে ভ্যাকসিনেশনের রেট হলো 67%, সেখানে বাংলাদেশে 70% হয়ে গেছে। তা আজকে পদ্মা সেতু,
হ্যাঁ, পদ্মা সেতু তো সারা বিশ্বে আমি বলবো যে আমরা যারা প্রকৌশল বিদ্যা সম্পর্কে জানি একটি স্ট্রাকচারাল একটি মার্বেল কিন্তু, ঠিক আছে, সেটি জননেত্রী শেখ হাসিনা এই কোভিডের মধ্যে করেছেন। কিছুদিন আগে আমরা দেখলাম বিএনপি সহ বিভিন্ন জায়গা থেকে মনে হলো যে শ্রীলঙ্কার প্রতি ওনারা এতই দরদি হয়ে গেছেন যে বাংলাদেশ বোধহয় কালকেই শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে। তো বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কা হয়নি এখন কিন্তু ওনারা আর এই কথা বলছেন না, এখন ওনারা অন্যদিকে নিয়ে যাচ্ছেন। তো আমি যেটি বলতে চাচ্ছি যে রাজনীতিতে সমালোচনা থাকবে। আজকে এখানে অত্যাচার নির্যাতনের কথা বলা হচ্ছে। আজকে আমার পিতা স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন যখন বিএনপি ক্ষমতায় ছিল, আব্বা সহ মতিয়া চৌধুরীকে রাস্তার ওপরে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সেই চিত্রগুলো তো আমরা দেখেছি, 21 আগস্টের গ্রেনেডে আমরা দেখেছি। আমরা রাজনীতিতে প্রতিহিংসার জায়গায় যেতে চাচ্ছি না, বা আমি মনে করি আমাদের তরুণ রাজনীতিবিদদের বরং এই জায়গা থেকে উত্তরণ ঘটানো দরকার। কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নির্বাচনকে সামনে রেখে এটি আরও তীব্র হবে। কিন্তু আপনি যেটি সমালোচনা করার, আমাদের কি ভুল ত্রুটি হচ্ছে না, আমাদেরও তো ভুল ত্রুটি হচ্ছে, যেটি সমালোচনা করার মতো সেটি সমালোচনা করবেন। আজকে আমি দেখলাম যে বিএনপির মহাসচিব গতকাল বা পরশুদিন একটি মন্তব্য করেছেন যে 10,000 পদ্মা সেতু করলেও লাভ হবে না। ওনারা তো একটা পদ্মা সেতুই করতে পারেন নাই, 10,000-এর মানে দুঃস্বপ্ন দেখে লাভ কি না, ঠিক আছে। তো এইরকম কথা যখন আসে দায়িত্বশীল জায়গা থেকে, ঠিক আছে, তো তখন তো তার ক্ষেত্রে পাল্টাপাল্টি যে কিছু কথাবার্তা আসে সে কথাবার্তাগুলো আসলে অনেক সময় তিক্ততাটাকে বাড়ায়। তো আমি মনে করি যে রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত, যেটি আমরা বললাম যে আমাদের পিতারা যে রাজনীতি করেছেন তাদের জেনারেশনে রাজনীতিতে তো তীব্র সংঘাত ছিল, আমরা দেখেছি না তীব্র সংঘাত ছিল, কিন্তু একই সাথে একটি সহাবস্থানও ছিল। এখনও রাজনীতিতে সহাবস্থান নেই এটি বলা যাবে না, সহাবস্থান যদি না থাকতো তাহলে আমরা আমাদের ব্যক্তিগত সম্পর্কে এইভাবে টকশোতে বিভিন্ন জায়গায় আলোচনা করছি, পারিবারিক ব্যক্তিগত সম্পর্ক আছে না, আছে। কিন্তু আমি মনে করি আমাদেরকেও এমন কোনো কিছু করা ঠিক হবে না, যেমন আমরা কি 111-এর কথা কি ভুলে যাব, 111-এর কথা তো ভুলে যাব না। যারা আজকে 111-এ মদত দিয়েছে, 111 বাংলাদেশে নিয়ে এসেছে, তারাই তো এখন বিভিন্ন সংস্থার উপরে আবার স্যাংশনও দিচ্ছে, ঠিক আছে। আবার এই সকল স্যাংশনের খেলাধুলাও তো আমরা বুঝি, হ্যাঁ, কার কোন জোটে যেতে হবে, কার কাছে কোন কিছু বিক্রি করতে হবে, বিক্রি করলে আজকের স্যাংশন কালকে আবার পরিবর্তনে আশীর্বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে। এই সকল ইন্টারন্যাশনাল পলিটিক্স তো আছে, কিন্তু আমি মনে করি যে আমাদের সকলের একটি দায়িত্বশীল ভূমিকায় থেকে, দায়িত্বশীল ভূমিকায় থেকে আমাদেরকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে হবে যেখানে রাজনীতিবিদদের হাতেই রাজনীতি থাকবে। আর একটি বিষয় যে কথাটি আপা বললেন, এই জায়গাতে আমি একমত যে আমাদের রাজনীতিতে বর্তমানে আসলে এই শো অফটা বেশি হয়ে যাচ্ছে, শো অফটা বেশি হয়ে যাচ্ছে, আবার এটা স্বাভাবিকও। এটি কিন্তু দেখুন ব্যক্তিগত জীবনেও শো অফ বেশি হচ্ছে, আমরা ভার্চুয়াল জগতে চলে যাচ্ছি, পারিবারিক জীবনেও বেশি হচ্ছে। তবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এটা আমার ধরেন ক্ষুদ্র রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি, যতই শো অফ করি যত কিছুই করি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু জনগণের সাথে যাদের সম্পর্ক, তৃণমূলের সাথে যাদের সম্পর্ক, তারাই রাজনীতিতে টিকে থাকে। আমরা হয়তো দেখছি ফেসবুকে আপনি দিচ্ছেন এই করছেন সেই করছেন অনেক কিছু করছেন, কিন্তু আপনি আসলে জনগণের কাছে যাচ্ছেন না। আপনি কিন্তু একটা সময় যে জনগণের থেকে বিচ্ছিন্ন হবেনই। এবং আমি মনে করি যে আমি সকল দলের ক্ষেত্রেই বলছি, সকল দলেও কিছু ত্রুটি বিচ্যুতি হতে পারে মাঝখানে, কিন্তু রাজনীতিবিদরাই সেখানে শেষ পর্যন্ত টিকে থাকে। আমি আপনার এই জায়গা থেকে এবং ফারজানা শামীম পুদুল যে কথাটি বললেন যে দেশটা রাজনীতিবিদদের হাতে নিরাপদ, জনাব সাকি, আমরা প্রায় শেষ পর্যায়ে, যে দেশটা রাজনীতিবিদদের হাতেই থাকবে এবং নিরাপদ থাকবে এবং সেই যে মতপার্থক্য সত্ত্বেও একটা শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে, সেই জন্য কি করতে হবে আসলে? এখন কার কথা মানে ভালো, কার কথা খারাপ, এটা বিচার করার জন্য জনগণ আছে এবং এই জনগণ বিচার করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে কথাবার্তার উন্নতি ঘটবে। যেটা জরুরি জায়গা দরকার সেটা হচ্ছে যে প্রক্রিয়াটা জারি আছে কিনা। আমি অনেক কথাই আপনাকে বলতে পারছি, আমি এমনকি নির্বাচনের প্রার্থী হতে পারছি, প্রচারও করতে হয়তো পারছি, কোথাও কোথাও প্রচারও করতে দেয় না। 1800 সালে তো বহু প্রার্থী প্রচারও করতে পারে নাই, তাদেরকে মারপিট করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, সেটাও বাদ দিয়ে প্রচারও এখন হয়তো ধরেন করা গেল, কিন্তু ভোটও মানুষ অ্যাপারেন্টলি কুমিল্লা সিটি কর্পোরেশন যদি আপনি দেখেন মনে হচ্ছে ভোট মানুষ দিচ্ছে, কিন্তু ফলাফলটা সন্ধ্যার সময় ঘোষণা করা হবে। এটা যদি বাস্তবতা দাঁড়ায় তখন কিন্তু আপনি প্রসেসটাকে নাই করে দিলেন, যে আপনি একটা এমন একটা সাংবিধানিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আপনাকে তৈরি করতে হবে, আপনার আইনি প্রতিষ্ঠানগুলো এমনভাবে কাজ করতে হবে যাতে করে এটা কোনো একটা পক্ষের কিংবা একটা দলের প্রতিষ্ঠান না হয়ে যায়, এটা মানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে একটা নিয়ম হিসেবে কাজ কার্যকর থাকে, এবং সেটি এইটা হচ্ছে খুব জরুরি প্রশ্ন। সেই জায়গাটা আমরা এখন সংকটের মধ্যে ভুগছি। নিশ্চয়ই আপনাদের অনেক দায়িত্ব আছে যারা তরুণ রাজনীতিবিদ, দায়িত্বের প্রশ্নটা পরে আসছে। আমি বলছি যেহেতু আমি রাজনৈতিক আলোচনা করছি একদম 30 সেকেন্ড না, আমি শেষ করছি এই জায়গাটায়
যে এই জায়গাটার বদলটা দরকার, রাইট? রিকনসিলিয়েশন, আমরা তিনজন বসলাম একসাথে চা খেলাম, এটা জরুরি। কিন্তু যদি প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে আমরা সত্যিকার অর্থে গণতান্ত্রিক করতে না পারি, পরিবর্তন করতে গেলে কথাটা শুরু করতে হবে, তাহলে কিন্তু এইটা কোনো কাজ দিবে না, পরিবর্তনটা আসবে। বরং এটা বিপজ্জনক জায়গা। জয় ফরজানা, শারমিন পুতুল এবং জুনায়েদ সাকি, তিনজন অনেক ধন্যবাদ। আজকে আমরা দর্শক কুরবানির ঈদ নিয়ে আড্ডা শুরু করলেও সেটি রাজনীতিতে টার্ন করেছে, এটি স্বাভাবিক। রাজনীতিবিদরা যখন কথা বলেন সেখানে রাজনীতি মুক্ত থাকা খুব কঠিন, কিন্তু আমরা যেটি প্রত্যাশা করি সব আলোচনা ঘুরেফিরে তো ভোটে, তো আমরা যেটি আজকে কোরবানির ছুটিতে প্রত্যাশা করি যে একটি আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং দেশে যে রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও যে শান্তিপূর্ণ সহাবস্থান ছিল সেটি বজায় থাকবে। এবং সেখানে এই যে তিনজন তরুণ রাজনীতিবিদের সঙ্গে আমরা আজকে আড্ডা দিলাম, ওনাদের হাত ধরেই এই পরিবর্তনটা আসবে, সেই প্রত্যাশায় ভালো থাকবেন।